নমস্কার বন্ধুরা সরকারি কর্মচারী চ্যানেলের অপর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই জানেন যে আগামী একত্রিশে মার্চ দু হাজার মধ্যে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলকভাবে দিয়ে হবে কারণ আপনারা যদি একত্রিশে মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে আপনাদের প্যান কার্ডের লিঙ্ক না করেন সেক্ষেত্রে একত্রিশে মার্চের পর থেকে আপনাদের সেই প্যান কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সেক্ষেত্রে সেই প্যান কার্ড দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন না তো কি কি কাজ করতে পারবেন না সেই নিয়ে অলরেডি একটি ভিডিও করা রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো এবার আপনারা কি জানেন যে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের অলরেডি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক হয়ে গেছে তাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার প্রয়োজন নেই এছাড়া আরও অনেকে রয়েছেন যাদেরও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই তো কাদের কাদের লিঙ্ক করতে হবে না সেই সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন তো তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইন এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখবেন এখানে একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে লিংক আধার স্টেটাস প্রথমে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে তো আমরা এই অপশনে ক্লিক করলাম তো লিঙ্কে ক্লিক করার পরে এই পেজটি খুলে যাবে এবার কি করবেন আপনারা এখানে যে প্যান দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনারা আপনাদের প্যান নম্বরটি এখানে পুট করবেন এবার আপনার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি আপনারা এখানে পুট করবেন এবং এখানে আপনার আধার নম্বর পুট করার পরে এখানে যে আপনারা অপশন দেখতে পাচ্ছেন ভিউ লিঙ্ক আধার স্টেটাস তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যদি এখানে ক্লিক করার পরে যদি এখানে এরকম একটা পপ আপ চলে আসবে যদি এখানে লেখা থাকে যে ইয়োর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু দ্য গিভেন আধার যদি এই মেসেজটি আপনারা দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনাদের প্যান কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ড অলরেডি লিঙ্ক করা হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টেনশনের কোনো প্রয়োজন পড়বে না আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার কোনো দরকার নেই অর্থাৎ আপনাদের যদি আধার কার্ডের সঙ্গে আপনাদের প্যান কার্ডের লিঙ্ক যদি অলরেডি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার প্রয়োজন পড়বে না এছাড়াও আপনি যদি এই সমস্ত বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিঙ্ক করার প্রয়োজন পড়বে না তার জন্য প্রথমে যেটা রয়েছে যে আপনার বয়স যদি আশি বছরের ঊর্ধ্বে হয়ে থাকে অর্থাৎ আশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের এই সংযুক্তিকরণের কাজটিকে করতে হবে না অর্থাৎ আপনার বয়স অথবা আপনার বাড়িতে কারোর বয়স যদি আশি বছরের উপরে হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তাই নয় পাশাপাশি জম্মু কাশ্মীর অসম এবং মেঘালয়ের লোকজনকেও এই আধার এবং প্যানের যে লিঙ্কিং প্রক্রিয়াটি রয়েছে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া উচ্চ এছাড়া উনিশশো সালের আয়কর আইন অনুযায়ী যে সমস্ত মানুষকে নন রেসিডেন্ট ট্যাক্সেবেল পার্সন হিসাবে গণ্য করা হয় তাদেরও কিন্তু এই দুই নথির সংযুক্তিকরণ করতে হবে না অর্থাৎ এই তিন ধরনের লোকজন যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্যান কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ডের লিঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে প্রতিটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছায় এবং সবাই কিন্তু একটা বেকার একটা প্যানিক হয়ে আছে যে আমাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিঙ্ক করতে হবে কি করে করব। বা আমাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিঙ্ক হয়ে আছে কি না কী করে দেখব এটা প্যানিক হয়ে আছে যদি এই ভিডিওটি সবার কাছে পৌঁছায় তাহলে কিন্তু সবাই দেখে নিতে পারবে যে তাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আছে কি না যদি থাকে তাহলে তো লিঙ্ক করার প্রয়োজন নেই এবং যদি আপনি এ ধরনের বাসিন্দা হয়ে থাকেন তাহলেও আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের প্যান কার্ডের লিঙ্ক করার প্রয়োজন নেই এছাড়া যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক এখনও অবধি হয়ে না থাকে সেক্ষেত্রে কি করে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে এই চ্যানেলে করা রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা সেই ভিডিও লিঙ্কও দিয়ে দেবো অবশ্যই কিন্তু সেখান থেকে একবার দেখে নেবেন তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন